হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি রিয়াদ হাসান আবার চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরার পিছনে আছে আজকে আমার ছোট ভাই শুভ। আর আমি আজকে চলে আসছি সকলের সুপরিচিত রেজন ভাইয়ের ফার্মে। তো এটি আসলে মূলত বাবুল কাকার ফার্ম। তো রেজন ভাইকে আমরা আপনাদের সঙ্গে আবার পরিচয় করে দিই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই বর্তমানে কত জোড়া কবুতর আছে আপনার এখানে? 150 জোড়া কবুতর আছে ভাই। আচ্ছা, বর্তমানে 150 জোড়া কবুতর আছে। তো বিক্রির মতো তো বাচ্চা ভাই অনেক দেখলাম। হ্যাঁ, অনেক বাচ্চা আছে আমাদের কাছে। বাচ্চা এই মুহূর্তে দর্শক আপনারা পাবেন, বাচ্চা বিক্রির মতো এখানে অনেকগুলো আছে। আর ভাইয়ের এখানে বর্তমানে রানিং আছে 150 জোড়া। হ্যাঁ আচ্ছা, তো ভাই আপনার ঠিকানাটা একটু দর্শকদের মাঝে বলে দেন। গ্রামের নাম চকমাস ফাঁসিপাড়া রোড, ধামারি হাট, নওগাঁ। আচ্ছা, গ্রামের নাম হচ্ছে চকমাস ফাঁসিপাড়া রোড, ধামইরহাট, নওগাঁ। আচ্ছা, আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি সরাসরি আসতে চান তাহলে এইভাবে আপনারা আপনারা হচ্ছে যে কি কোন জায়গায় নামতে হবে ভাই? ভাই ধামইরহাটে নামবে, নওগাঁতে মানুষ ভুল করে আসে। নওগাঁ থেকে আমার 70 কিলো। নওগাঁ থেকে 70 কিলো? আপনারা অনেকে আসলে ভুল করেন, তো এই ভুলটা আসলে কখনো করবেন না, নওগাঁতে নামবেন না। নওগাঁ আসলে এটা জেলা, বাট এটা নওগাঁ মেইন শহর, এখান থেকে 70 কিলোমিটার। তো আপনারা বুঝতেই পারছেন এটা অনেক দূরে। আপনারা যখনই আসেন না কেন, যে যেখান থেকে আসেন না কেন, অবশ্যই ধামইরহাটের বাসে আসবেন। তো ধামইরহাটের বাসে এসে ভাইকে ফোন দিলে ভাই রিসিভ তো করে নিতে পারবেন, রিসিভ করে নিতে পারবেন, এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম নাই। আর আপনাদের পক্ষে যদি আশা করো সম্ভব না হয় তাহলে আপনারা বাসের মাধ্যমেও ডেলিভারি পেয়ে যাবেন। বাসের মাধ্যমে ভাই প্রায় দেশের সকল জেলাতেই আর কি ডেলিভারি দিয়ে থাকেন। তো ভাইয়ের এখানে বর্তমানে কি কি কবুতর আছে আর এগুলোর বর্তমান বাজার মূল্য ভাই কত কি যাচ্ছে, তো সেগুলো সম্পর্কে আমরা আজকে একটু ধারণা নিব। তো প্রিয় দর্শক আপনারা আমার সাথেই থাকুন। তো রেজন ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? ফিডব্যাক ভাই, নিউট্রিশন ফিডব্যাক। নিউট্রিশন ফিডব্যাক দেখতে পাচ্ছি। তো জোড়া বাচ্চাই তো উঠছে ভাই? না, হ্যাঁ জোড়া বাচ্চাই, জোড়া বাচ্চাই উঠছে। তো আমরা বাচ্চাগুলো একটু দেখাই দিই, একটা পেছনে আছে আর একটা সামনে আছে। তো এই হচ্ছে জোড়া বাচ্চা। তো ভাই এটা রেডি হতে আরো মানে কতদিন সময় লাগবে? 15 দিন লাগবে। 15 দিন লাগবে। এই মুহূর্তে কি ভাই ফিডব্যাক এর রেডি বাচ্চা আছে ভাই? না, এখন আপাতত নেই, এটাই বাচ্চা। এই আপাতত নাই, তবে এটা আর কিছুদিন লাগবে। তো এটার বাচ্চার দাম কেমন চাচ্ছেন ভাই? এটা লাল কালার হলে আপনার 4000 টাকা ভাই। এটার দাম চাচ্ছেন ভাই 4000 টাকা? আলোচনার সাপেক্ষে ফুল ফ্রেশ হলে এটা কি ভাই ফ্রেশ আছে? তারপরে আমরা নিচে চলে যাই। নিচে এগুলো কি দেখতে পাচ্ছি ভাই? সিরাজি কবুতর। নিচে আমরা সিরাজি কবুতর দেখতে পাচ্ছি। সিরাজি কবুতরের বেবি কেমন দামে সেল দেন ভাই? এটাই সেল দিব ভাই। এটা সেল দিবেন, এটা রানিং? হ্যাঁ। কেমন দাম চাচ্ছেন ভাই? এটা 3500 টাকা। ফুল ফ্রেশ আছে, কোনো কাটা ফাটা নাই। ফুল ফ্রেশ আছে, কোনো কাটা ফাটা নাই। তো ভাই দাম চাচ্ছেন 3500 টাকা। তারপরে ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? এটা বোখারা, হলুদ বোখারা। এটা আমরা হলুদ বোখারা দেখতে পাচ্ছি। তো হলুদ বোখারা কি ভাই বেবি সেল হবে না রানিং সেল হবে ভাই? বাচ্চা সেল দেবো। তো ভাই সেল দেবেন বাচ্চা। তো বাচ্চা কেমন দামে সেল দেন ভাই? 2500 টাকা এটার বাচ্চা। বাচ্চা ভাই সেল দেন 2500 টাকা। এই মুহূর্তে ভাই দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো এই মুহূর্তে ভাই দিতে পারবেন। বাচ্চা রেডি রেডি আছে। তারপরে বাচ্চা আমরা পরে দেখাচ্ছি একটু পরে। তারপর আমরা ভাই এখানে দেখতে পাচ্ছি পোটার কবুতর ভাই। হ্যাঁ, একটা অ্যালমন্ড পোটার, একটা ব্লু পোটার দেওয়া আছে। মূলত অ্যালমন্ড বাচ্চাই বের হয়। আচ্ছা, অ্যালমন্ড পোটার একটা দেওয়া আছে, একটা ব্লু পোটার। তো মূলত এখান থেকে অ্যালমন্ড বাচ্চা বের হয়। তো অ্যালমন্ড বাচ্চার দাম কেমন রাখেন ভাই? 6000 টাকা। তো ভাই সেল দেন 6000 টাকা। এই মুহূর্তে দিতে পারবেন তো ভাই নাকি? হ্যাঁ দিতে পারবো এই মুহূর্তে ভাই দিতে পারবেন আপনাদেরকে। তারপরে উপরে চলে যাই ভাই। উপরে এটা ভাই জ্যাকোবিন। এটা আমরা জ্যাকোবিন দেখতে পাচ্ছি, সাদা কালার জ্যাকোবিন। অলরেডি বাচ্চা আছে। তো কেমন কি দাম রাখেন ভাই জ্যাকোবিনের? জ্যাকোবিনের বাচ্চা ভাই এটা বাচ্চা 3000 টাকা করে ভাই। তো এটার ভাই বাচ্চা দাম রাখেন ভাই 3000 টাকা। তো রেজন ভাই এখানে এটা কি কবুতর দেখছি আমরা? এটাও ভাই ব্লু পোটার একটা, অ্যালমন্ড পোটার একটা। ব্লু পোটার একটা, অ্যালমন্ড পোটার একটা। তো এখান থেকে কি বাচ্চা বের হয় ভাই? অ্যালমন্ড বের হয় ভাই। এখান থেকে অ্যালমন্ড বের হয়। তো ভাই তো আসলে দাম বলে দিলো, তারপর আপনাদের সুবিধার্থে আমি দামটি আরেকবার শুনতে যাচ্ছি ভাই। কেমন দামে সেল দেন এটা? অ্যালমন্ড ভাই 6000 টাকা। 6000 টাকা দিয়ে আর কি ভাই সেল দেন। তারপরে আমরা নিচে চলে যাই। নিচে আমরা এটা কি দেখতে পাচ্ছি? কিং। হ্যাঁ কিং। আচ্ছা কিং দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? এগুলা 5-6 কেজি ভাই। এটা নতুন আমার কালেকশন। এটা ভাই নতুন কালেকশন। 10000 টাকা।
এটা আসলে 10000 টাকা দিয়ে কিনছে। তো এই মুহূর্তে কি ভাই অন্য কিং দিবেন না? এটা সেম অন্য কিং দিতে পারবে, অন্য কিং ভাই দিতে পারবে, এটা দিতে পারবে না আসলে। তারপরে আমরা নিচে চলে যাই। নিচেটা কি গোবদা দেখছি ভাই আমরা? সাদা হাউস পিজন। সাদা হাউস পিজন দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ সাইজ অনেক বড় আছে। তো সাদা হাউস পিজনে বেবি কেমন হচ্ছে দেন ভাই? ভাই এখন 4000 টাকা করে ভাই সেল দিচ্ছেন এই মুহূর্তে, 4000 টাকা করে। এই মুহূর্তে কি ভাই রেডি আছে? হ্যাঁ বাচ্চা রেডি আছে, বাচ্চা রেডি আছে। তারপরে আমরা এখানে ভাই জার্মান কুকুর দেখতে পাচ্ছি। জার্মান কুকুরের সাথে ভাই আপাতত একটা টাইগার একটা দেওয়া আছে। আচ্ছা মাদি আমার একটা লাগবে, কারো যদি থাকে আমাকে জানাবেন। আচ্ছা তো যদি মাদি পাই তাহলে কি টাইগারের টাইগারই নেবেন না অন্য কোন কালারের? হ্যাঁ অন্য কালার হলেও নিব। আচ্ছা অন্য কালার হলো জোড়া নাই ওই জন্য। আচ্ছা অন্য কালার হলো ভাই নিতে পারবেন। জার্মান কুপারের এই মুহূর্তে একটা ভাই ফিমেল দরকার। তো জার্মান কুপার এই মুহূর্তে ভাই আসলে কোনো কিছু দাম বলছে না, ভাইয়ের আসলে ফিমেল দরকার। তো যদি আপনাদের কারো কাছে থাকে তো একটা ফিমেল অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাই আপনাদের উপযুক্ত দাম দিয়ে সেটা কিনে নেবেন। তারপরে ভাই এখানে এটা কি কবুতর দেখতে পাচ্ছি? এটা আপনার জার্মান কোপার, কালো একটা সাদা একটা। আচ্ছা জার্মান কোপারের কালো একটা দেখতে পাচ্ছি, সাদা একটা দেখতে পাচ্ছি। তো এখানে কার বেবি কেমন দামে সেল দেন ভাই? এটা আপনার টাইগার আসলে পাঁচ 10000 টাকা, টাইগার আর কালো আসলেও 10000 টাকা, সাদা আসলে 4000 টাকা। আচ্ছা কালো আসলে বা টাইগার আসলে 10000 টাকা রাখেন আর সাদা আসলে 4000 টাকা রাখেন। তো তারপরে ভাই এখানে এটা লাল লাহরি। আচ্ছা লাল লাহরি দেখতে পাচ্ছি। তো লাল লাহরি বেবি কেমন দামে সেল দেন ভাই? ফুল ফ্রেশ হলে ভাই 3000 টাকা করে। ফুল ফ্রেশ আসলে 3000 টাকা। তো এই মুহূর্তে বেবি দিতে পারবেন ভাই? হ্যাঁ আমার কাছে অ্যাভেলেবল আছে। আচ্ছা এই মুহূর্তে ভাইয়ের কাছে আছে অ্যাভেলেবল, আমরা কিছুক্ষণ পরে বেবি দেখাবো আপনাদেরকে। তো এই মুহূর্তে ভাই আর কি বেবি দিতে পারবেন? তো রেজন ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? হলুদ লাহরি ভাই। এটা আমরা হলুদ লাহরি দেখতে পাচ্ছি। তো হলুদ লাহরির বেবি কেমন দামে সেল দেন ভাই? ফ্রেশ হলে ভাই 2000 টাকা। ফ্রেশ হলে 2000 টাকা। আর ভাই মিস মার্ক থাকলে ওটা আলোচনা সাপেক্ষ হবে। তো ফ্রেশ হলে ভাই দাম রাখেন 2000 টাকা। তো এই মুহূর্তে কি বেবি আছে ভাই? হ্যাঁ এই মুহূর্তে দেওয়া যাবে, এই মুহূর্তে আসলে বেবি আছে, ভাই দিতে পারবেন। তারপরে আমরা নিচে চলে যাই। নিচে এখানে ভাই কি কবুতর দেখছি আমরা? সাদা প্রমাণ এম্পোর্টার, সাদা প্রমাণ এম্পোর্টার দেখতে পাচ্ছি। তো সাদা প্রমাণ এম্পোর্টারের বেবি কেমন দামে সেল দেন ভাই? 5000 টাকা ভাই। 5000 টাকাতে ভাই সেল দেন। তো এই মুহূর্তে ভাইয়ের কাছে অ্যাভেলেবল আছে তো ভাই নাকি? হ্যাঁ এই মুহূর্তে ভাইয়ের কাছে আছে, দিতে পারবেন। তারপরে ভাই নিচে চলে যাই। এখানে আমরা কি কবুতর দেখছি? কালো বোকারা ভাই। এটা কালো বোকারা দেখতে পাচ্ছি আমরা, একটু লাইট কম এখানে। তো বেবি তো ভাই বের হইছে নাকি? হ্যাঁ। তো কেমন দামে সেল দেন ভাই কালো বোকারা? কালো ফ্রেশ কালো আসলে আপনার 3000 টাকা ফ্রেশ কালো। আর একটু ভাই বামুজের কাছে সাদা আসছে নাকি? হ্যাঁ। এটা কত দাম রাখবেন ভাই বেবি গুলো নিলে? পরে 2000 টাকাতে দিতে পারবেন। এটা নিলে কেউ যদি নিতে চান তাহলে 2000 টাকাতে আপনি দিতে পারবেন। তো ভাই এখানে একটা কি কবুতর দেখছি আমরা? একটা কালো পোটার, একটা আপনার অ্যালমন্ড পোটার। কালো পোটার অ্যালমন্ড পোটার। তো এগুলো থেকে কি কালার বেবি বের হয় ভাই? কালো বের হয়, কালো বের হয়। তো এগুলো বেবি কালো পোটার বেবি কেমন দামে সেল দেন ভাই? ফুল ফ্রেশ আসলে 5000 টাকা ভাই। ফুল ফ্রেশ আসলে 5000 টাকা। আর মিস মার্ক থাকলে ভাই আলোচনা সবাই কবে? তো এই মুহূর্তে আসলে বেবি আছে ভাই, দিতে পারবেন আপনাদেরকে। তো আমরা বেবিতে পরে যাই। তো এখানে ভাই এটা কি কবুতর দেখছি আমরা? এটা হলো ব্লু পোটার। আমরা এখানে ব্লু পোটার দেখতে পাচ্ছি। তো ব্লু পোটারের বেবি কেমন দামে সেল দেন ভাই? 6000 টাকা ভাই। ব্লু পোটারের বেবি ভাই সেল দেন 6000 টাকা। তারপরে ভাই আমরা নিচে চলে যাই। নিচে এটা কি কবুতর দেখছি? আমেরিকান লাক্ষা ভাই। আমেরিকান লাক্ষা দেখতে পাচ্ছি। তো মাশাআল্লাহ সাইজ অনেক বড় আছে। তো আমেরিকান লাক্ষার বেবি কেমন দামে সেল দেন ভাই? 4000 টাকা। সাদাটা, সাদাটা ভাই সেল দেন 4000 টাকা। তারপরে তার পাশে আমরা চলে যাই। এখানে ভাই আমরা প্রমাণ ইম্পোর্টার দেখছি নাকি? হ্যাঁ সাদা প্রমাণ ইম্পোর্টার দেখতে পাচ্ছি। তো সাদা প্রমাণ ইম্পোর্টারের বেবি কেমন দামে সেল দেন ভাই? এটা 5000 টাকা ভাই। ভাই সেল দেন 5000 টাকা করে। তো এই মুহূর্তে অনেক আছে, আমরা পরবর্তীতে আসছি। তো এখানে ভাই কিং দেখতে পাচ্ছি, একটা সাদা কিং আর একটা ভাই হলুদ কিং। হ্যাঁ তো এই কিং এর এই কালার থেকে ভাই কি কালার বাচ্চা বের হয়? সাদা বের হয়, হলুদ বের হয় ভাই। সাদা বের হয়, হলুদ বের হয়। তো কোনটা দাম কেমন রাখেন ভাই? ভাই সাদা হোক হলুদ হোক আপনার 5000 টাকা করে। সাদা হোক কিংবা হলুদ হোক দাম ভাই একদম রাখেন 5000 টাকা। তারপরে ভাই উপরে চলে যাই। উপরে এটা কি কবুতর দেখছি? নরেশ পোটার ভাই। এটা নরেশ পোটার দেখতে পাচ্ছি। তো নরেশ পোটার বেবি কেমন দামে সেল দেন ভাই? এটা 4000 টাকা করে ভাই। নরেশ পোটার বেবি ভাই সেল দেন 4000 টাকা। তো এই মুহূর্তে কি বেবি আছে ভাই? হ্যাঁ দেওয়া যায়, এই মুহূর্তে আছে, বড় আছে, দিতে পারবেন ভাই। আমরা পরবর্তীতে ভাই এখানে কি দেখতে পাচ্ছি এটা ভাই? এটা অ্যান্ডোনেশিয়ান জ্যাকোবিন। অ্যান্ডোনেশিয়ান জ্যাকোবিন আমরা দেখতে পাচ্ছি। তো অ্যান্ডোনেশিয়ান জ্যাকোবিনের বেবি কেমন দামে সেল দেন ভাই? অ্যান্ডোনেশিয়ান ফুল, অ্যান্ডোনেশিয়ান আসলে পারে 4000 টাকা। এই লাল অথবা কালো আসলে পারে ওটা 2000 টাকা। লাল অথবা কালো আসলে সেটা দাম রাখেন ভাই 2000 টাকা। অ্যান্ডোনেশিয়ান আসলে রাখেন 4000 টাকা। 4000 টাকা। তারপরে আমরা কি দেখছি ভাই? এটা কালো বোখারা। কালো বোখারা দেখতে পাচ্ছি। তো কালো বোখারা বেবি কেমন দামে সেল দেন ভাই? 3000 টাকা করে। কালো বোখারা বেবি ভাই সেল দেন 3000 টাকা করে। তারপরে আমরা নিচে যাই। নিচে এটা কি দেখতে পাচ্ছি ভাই? কালো লাহরি।
কালো লাহোরি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে লাইট কম দেখতে লাইট ঠিক আছে এখন। তো এটা কেমন দামে সেল দেন ভাই কালো লাহোরি বেবি গুলো? লাহোরি বেবি ভাই ফুল ফ্রেশ আসলে 10,000 টাকা, ফুল ফ্রেশ আসলে 10,000 টাকা। মিট মার্কিং থাকলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আলোচনা সাপেক্ষে ভাই দাম কম বেশি আপনাদেরকে করে দেবেন। আচ্ছা তারপরে ভাই আমরা চলে যাই, তারপরে এখানে ভাই এটা কি কবুতর দেখছি, এটা কি স্ট্রেচার? হ্যাঁ চেক স্ট্রেচার আমরা দেখতে পাচ্ছি। তো চেক স্ট্রেচারে বেবি কেমন দামে সেল দেন ভাই? কালো লাহোরি দেখতে পাচ্ছি। তো কালো লাহোরির বেবির তো আপনাদেরকে দাম আর কি বলে দিলাম। তো তারপরে ভাই আমরা এখানে এটা কি দেখতে পাচ্ছি, সাদা বকরা ভাই, এটা সাদা বোখারা দেখতে পাচ্ছি। তো সাদা বোখারা বেবি কেমন দামে সেল দেন ভাই? 2,000 টাকা ভাই, 2,000 টাকাতে ভাই সেল দেন। তো এই মুহূর্তে কি অ্যাভেলেবল আছে ভাই? হ্যাঁ দেওয়া যাবে, এই মুহূর্তে আছে অ্যাভেলেবল ভাই, আপনাদেরকে দিতে পারবেন। আচ্ছা তারপরে আমরা চলে যাই, তার পাশে এটা কি কবুতর দেখছি, এটা হলো অ্যালমন্ড লাক্ষা, একটা সাদা লাক্ষা, একটা অ্যালমন্ড লাক্ষা একটা সাদা লাক্ষা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে কি কালার বাচ্চা বের হয় ভাই? অ্যালমন্ড বের হয় সাদা বের হয়, অ্যালমন্ড বের হয় সাদাও বের হয়। তো কেমন কি দামে সেল দেন ভাই এগুলো? এটা ভাই 3,000 টাকা ভাই সেল দেন। ভাই সেল দেন 3,000 টাকা কি অ্যালমন্ড বের হলো 3,000, সাদা বের হলো 3,000। আলোচনা সাপেক্ষে ভাই দাম কিছুটা কমাই দেবে। তারপরে আমরা নিচে চলে যাই, নিচে এটা কি কবুতর দেখছি ভাই? এটা হলো হলুদ হাউস পিজন। আচ্ছা নিচে আমরা হলুদ হাউস পিজন দেখতে পাচ্ছি। তো হাউস পিজন বেবি কেমন দামে সেল দেন ভাই? হলুদ গুলো 2,000 টাকা। আবার পরবর্তীতে মানে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আসলে এখানে কিসের কিসের বাচ্চা আছে আর দামটা ভাই একটু আমার দর্শকদেরকে আরেকবার একটু যদি বলে দিতেন ভাই। ভাই এখানে সাদা কুমেন পোটারের বাচ্চা আছে, এটা পড়বে 5,000 টাকা। কালো ম্যাকপাই পোটার আছে, হ্যাঁ কালো ম্যাকপাই পোটার আমরা দেখতে পাচ্ছি, মিস মার্কিং আছে, ওটা নিলে পরে আপনার 3,500 টাকা রাখতে পারবেন, 3,500 টাকা রাখতে পারবেন। মুখের কাছে একটু মিস মার্ক আছে, আর কোথাও কি আছে ভাই? না না মুখের কাছে একটু মিস মার্ক আছে। তো ভাই দাম রাখবেন 3,500 টাকা। তারপরে এই যে এটা ভাই, একটা হোয়াইট বোকার আছে আর একটা ইন্ডোনেশিয়ান বোকার আছে ভাই, ওটার সাথে কেমন কি দাম চাচ্ছেন ভাই? ওটা নিলে বোকারা নিলে আপনার 2,000 টাকা পড়বে ভাই। আচ্ছা বোকারা নিলে দাম আসবে 2,000 টাকা। আর ভাই দেখতে পাচ্ছি কি ওটা ফিল ব্যাগ? হ্যাঁ কালো নিউট্রিশন, কালো নিউট্রিশন ফিল ব্যাগ দেখতে পাচ্ছি। চোখের কাছে একটু মিস মার্ক ভাই না? হ্যাঁ চোখের কাছে আর একটু বুকেতে আছে, আর বুকের কাছে একটু মিস মার্ক আছে। তো এই জোড়াটা নিলে কেমন দাম রাখবেন ভাই? এই জোড়াটা নিলে ভাই 4,000 টাকা রাখবো। এই জোড়াটা নিলে ভাই দাম রাখবেন 4,000 টাকা। রিজন ভাই এটা কি কবুতর দেখছি আমরা? একটা অ্যালমন পোডারের মাদি আছে আর একটা ব্লু পোডারের নর আছে ওখানে। এটা কেমন কি বয়স ভাই? এটা 7 ফর অথবা 8 ফর গেছে ভাই, 7 অথবা 8 ফর যাচ্ছে। এটা বিক্রি হবে তো ভাই নাকি? হ্যাঁ এটা বিক্রি হবে। কেমন দাম চাচ্ছেন ভাই? ওটা নিলে ভাই পড়বে 8,000 টাকা। এটা নিলে পড়বে 8,000 টাকা। আলোচনা সাপেক্ষে তো ভাই দাম কিছুটা কমবে নাকি? আলোচনা সাপেক্ষে ভাই এখান থেকেও আপনাদেরকে কিছুটা দাম কমাই দিবে। তারপরে আমরা নিচে চলে যাই, এখানে ভাই সাদা প্রমাণে বেবি দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি আমরা এটা কি ভাই, ব্লু, ব্লু, আচ্ছা ব্লু দেখতে পাচ্ছি, আর একটা ভাই আলমন্ড। হ্যাঁ একটা আলমন্ড। তো দামটা একটু বলে দেন ভাই, আর কত সাদা করে যাচ্ছে? সাদা গুলো আপনার 2-3 ফর গেছে, আপনার নিলে পরে এটা 5,000 টাকা এটা পড়বে। আর আপনার ব্লু পোটারটা নিলে পরে একটু মিস মার্ক আছে, ওটা 4,500 টাকা করতে পারবে। ব্লুটা 4,500। হ্যাঁ আচ্ছা। আর আলমন্ডটা ভাই? আলমন্ডটা নিলে পরে 2,000 টাকা পড়বে একটা সিঙ্গেল। তো আলমন্ডটা সিঙ্গেল একটা যদি কেউ নিতে চান 2,000 টাকা। ওকে তারপরে ভাই এখানে আমরা এটা দেখতে পাচ্ছি, একটা কালো পোটারে একটা নর আছে আর দুটো মন্ডিয়ান আছে ভাই। মন্ডিয়ান এগুলো কি বেবি ভাই? না এটা আপনার 8 ফর চলে গেছে অলরেডি। 8 ফর অলরেডি চলে গেছে। জোড়া হবে তো ভাই নাকি? এটা বলতে পারবো না ভাই, এখন জোড়া বোঝা যাচ্ছে না এখনো ভাই, এটা বুঝতে পারছে না নরমাদি কনফার্ম হবে কিনা ভাই, এটা আসলে আপনাদের দিতে পারবে না মানে সরি বলতে পারবে না। তো মন্ডিয়ানের দাম কেমন চাচ্ছেন ভাই? এটা নিলে পারে ভাই 20,000 টাকা পড়বে। এটা যদি কেউ নিতে চায় 8 ফর 20,000 টাকা। আচ্ছা আর ওই ইয়েটা ভাই, ওই পোটারটা ভাই? পোটার নটা নিলে ভাই সিঙ্গেল একটা নট নিলে 3,500 টাকা পড়বে। সিঙ্গেল একটা নট 3,500 টাকা। এটা বয়সটা একটু বলে দেন ভাই। এটা 8 ফর চলে গেছে ভাই, 8 ফর গেছে। দাম চাচ্ছেন ভাই 3,500 টাকা। আলোচনা সাপেক্ষে দামটা কিছুটা কমানো হবে ভাই নাকি? হ্যাঁ।
তো ভাইয়ের এখানে আসলে কিছু অ্যাভেলেবল আরো বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে ভাই এগুলো কিসের বাচ্চা দেখতে পাচ্ছি? এখানে হলুদ লাহোরের বাচ্চা আছে ভাই, তারপর লাল লাহোরের বাচ্চা আছে, এক জোড়া কিং এর বাচ্চা আছে, আর আপনার একটা হোয়াইট টপের বাচ্চা আছে। একটা হোয়াইট টপের বাচ্চা আছে, তো হোয়াইট টপ থেকে আমরা শুরু করি। তো হোয়াইট টপের দাম কেমন চাচ্ছেন ভাই? একটা সিঙ্গেল নিলে 1000 টাকা করে, সিঙ্গেল একটা দাম আসবে 1000 টাকা। একটু মিস মার্কিন আছে ভাই নাকি? হ্যাঁ মিস মার্কিন আছে। আর আছে ভাই কিং এর, কিং এরটা নিলে ভাই 5000 টাকা পড়বে, তাও ওইটার একটু মিস মার্ক আছে। আচ্ছা তারপরে ভাই নিচে আমরা এগুলো কি দেখতে পাচ্ছি? একটা বেরোইছে, তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এই বাচ্চা নিলে ভাই 3000 টাকা পড়বে, আর বাচ্চা 3000 টাকা পড়বে, আর নটটা আমার সেল দেবো। মূলত বাচ্চা ভালো ঠিক করে ভাই। আচ্ছা আসলে ভাই পোস্টারের জন্য রাখছেন ভাই নাকি? না ডিম বাচ্চা রানিং করার জন্য, রানিং করার জন্য ভাই রাখছেন। তো এটা কি বিক্রি হবে না? না বাচ্চা সেল দেবো ভাই। এটার বাচ্চা সেল দিবেন? হ্যাঁ। বাচ্চা কেমন কি দাম রাখেন ভাই? লালটা ফুল লাল আসে, কখনো হলুদ আসে। লালটা নিলে 3000 টাকা, আর ওই হলুদটা আসলে 2000 টাকা কি ভাই রাখেন? তো আরো অন্য জোড়া আছে, তো এটা আসলে সম্পূর্ণ আর কি মার্কিনের উপর ডিপেন্ড করে। মার্কিন যদি ভালো আসে তো সে অনুযায়ী দেখা যাচ্ছে ভাই এই দামটা রাখেন, আর যদি মিস মার্ক থাকে তাহলে ভাই অনেক অংশে অনেকটা দাম কমাই দেন। তো ভাই এখানে আমরা লাক্ষা দেখতে পাচ্ছি, লাক্ষার বেবি। হ্যাঁ আমেরিকান লাক্ষা ভাই, আমেরিকান লাক্ষার এখানে বেবি দেখতে পাচ্ছি আমরা। উডগুলো অনেক সরি লেজগুলো অনেক বড় আছে। তো এটা কয় পরে বেবি ভাই? এটা 3 পরে বেবি ভাই। 3 পরে বেবি। তো ভাই কেমন কি দাম চাচ্ছেন 3 পরে বেবি গুলো? এটা নিলে পরে ভাই 4000 টাকায় পড়বে। এটা নিলে একদম ফিক্সড 4000 টাকা? হ্যাঁ 4000 টাকা। ভাইয়া এখানে এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? এটা জ্যাকোবিন ভাই, জ্যাকোবিন দেখতে পাচ্ছি, সাদা জ্যাকোবিন। তো এইগুলো এটা কি বিক্রি হবে ভাই? হ্যাঁ এটা বিক্রি হবে। এটা কেমন দাম চাচ্ছেন? রানিং তো নাকি? হ্যাঁ রানিং ভাই, ডিম বাচ্চা রানিং আছে। এটা নিলে পরে আপনার 4500 টাকা পড়বে, একটু পিঠে কয়েকটা ফল লাল আছে, কয়েকটা ফল লাল আছে। তো এটা ভাই দাম চাচ্ছেন 4500 টাকা? 4500 টাকা। আচ্ছা তারপর আমরা চলে যাই নিচে, এটা কবুতর দেখছি ভাইয়া। এটা হলো হেলমেট, আমেরিকান হেলমেট। আমেরিকান হেলমেট আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা কেউ নিতে চায় এটাও আমি ছাড়া দেবো, রানিং আছে। এটা রানিং ছেড়ে দেবেন। কেমন দাম চাচ্ছেন হেলমেটের ভাই? এটা নিলে পরে ভাই 8000 টাকা পড়বে। এটার দাম পড়বে 8000 টাকা। ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? এখানে ভাই গোসিয়ান টামলারের বাচ্চা আছে, আপনার সিলভার লাহোরের বাচ্চা আছে, হলুদ আর লালও আছে। হলুদ লালে তো দাম বলেই দিয়েছি, সিলভারটা নিলে পরে ভাই 2000 টাকা পড়বে। সিলভারটা নিলে দাম আসবে 2000 টাকা। মার্কিন ফ্রেশ আছে ভাই? হ্যাঁ মার্কিন ফ্রেশ আছে। আচ্ছা মার্কিন ফ্রেশ আছে। আর গোসিয়ান টামলার ভাই? গোসিয়ান টামলার নিলে ভাই 3000 টাকা পড়বে। গোসিয়ান টামলারটা কত পড় ভাই? গোসিয়ান টামলারটা 0 পড়ে ভাই, 0 পড়ে। সিরাজিটা ভাই? সিরাজিটা এগুলা সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা আছে, ওটা নিলে পরে একটা করে ফ্রেশ বাচ্চা হলে 1000 টাকা পিস পড়বে। আচ্ছা আচ্ছা ফ্রেশ বাচ্চা নিলে 1000 টাকা পিস আসবে। আচ্ছা তারপরে ভাই এখানে এখানে নরেশ পোটার ভাই। আচ্ছা নরেশ পোটার আমরা দেখতে পাচ্ছি। তো নরেশ পোটারের বেবি কি সেল? এটা 7 পরে। হ্যাঁ এটা কি সেল হবে? হ্যাঁ এটা সেল হবে। আচ্ছা এটা 7 পর যাচ্ছে, তো ভাই এটা সেল দিবেন। তো কেমন দাম চাচ্ছেন ভাই? এটা নিলে পরে ভাই এটা 4000 টাকা পড়বে ভাই। এটা নিলে ভাই দাম রাখবেন 4000 টাকা। আচ্ছা তারপরে ভাই নিচেও একজোড়া নরেশ পোটার আছে, এটাও সেল দেবো। আচ্ছা তো নিচেও আমরা দেখতে পাচ্ছি একজোড়া নরেশ পোটার, তো ভাই এটাও সেল দিবেন। তো এটা কয় পড়ে যাচ্ছে ভাই? এটা আপনার 10 পর ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা 10ম ক্লিয়ার। তো কেমন দাম চাচ্ছেন ভাই? এটা নিলে 6000 টাকা পড়ে ভাই। এটা নিলে ভাই দাম রাখবেন 6000 টাকা। তারপরে ভাই আমরা কোনটা দেখবো? এটাও সেল দেবো ভাই, এটাও সেল দিবে। এটার বয়সটা একটু বলে দেন ভাই। এটা ডিম বাচ্চা করছে ভাই, এটা একটা লাল দেওয়া আছে, একটা হলুদ দেওয়া আছে। আচ্ছা একটা লাল দেওয়া আছে, একটা হলুদ দেওয়া আছে। তো এটা ডিম বাচ্চা গ্যারান্টি ভাই? হ্যাঁ ডিম বাচ্চা। কেমন দাম চাচ্ছেন ভাই? এটা নিলে পরে ভাই 3000 টাকা পড়বে। এটা নিলে কোন দর্শক নিতে চাইলে দাম আসবে 3000 টাকা। এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনা সাপেক্ষে দাম কিছুটা কমবে? একটু কমবে আলোচনা সাপেক্ষে, একটু দাম কিছুটা কমবে। তো ভাইয়া আমরা তো এখানে ব্ল্যাক স্ট্রেচার দেখতে পাচ্ছি। হ্যাঁ
লাল কালারের মতো আর একটা সাদা দিয়ে এখান থেকে টাইগার বাচ্চা বের হয়। আচ্ছা এখান থেকে ভাই বের করেন টাইগার বেবি। তো টাইগার বেবির দাম কেমন রাখেন ভাই? 7,000-8,000 এরকম বিক্রি হয়, 7,000-8,000 টাকা এরকম দামে আর কি ভাই সেল দেন। তারপরে ভাই এখানে এগুলো কেরিয়ার, ক্যারিয়ার আমরা দেখতে পাচ্ছি। তো ক্যারিয়ারের বেবি কেমন দামে সেল দেন ভাই? আর কি কালার বাচ্চা বের হয় এগুলো থেকে? এখান থেকে ভাই হোয়াইট কালার বের হয়, ব্লু কালার বের হয়, কালো বের হয়, বিভিন্ন তো বিভিন্ন কালার বের হয়। তো কোনটা কালার বের হলে কেমন দাম লাগে? এটা আপনার 10,000 টাকা করে যে কোনো কালারই বিক্রি হয়। আচ্ছা যে কোনো কালারই ভাই বিক্রি করেন 10,000 টাকা করে? তো ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি? এগুলা ভাই তুরি বাজের। আচ্ছা তুরি বাজের বেবি রানিং তো সেল হয় না? না রানিং না, বাচ্চাগুলো সেল, বাচ্চা সেল হয়। তো তুরি বাজের বেবি কেমন দামে সেল দেন ভাইয়া? 2500 টাকা 2000 টাকা ভাই, 2000 টাকা 2000 টাকা 2500 টাকা কালোটার দাম রাখেন ভাই 2000 টাকা। তো এই মুহূর্তে দিতে পারবেন তো ভাই নাকি? হ্যাঁ কালোটা দিতে পারবে, অ্যালমন্ডের বাচ্চা আছে। আচ্ছা অ্যালমন্ডের বাচ্চা আছে প্লাস কালোটাও ভাই দিতে পারবেন। তো কালোটার দাম রাখবেন ভাই 2000 টাকা। হ্যাঁ তারপরে এখানে আমরা কিছু বেবি দেখতে পাচ্ছি। তো এখানে ভাই আমরা দেখতে পাচ্ছি শেখর, তারপরে লাহোরি। হ্যাঁ তো শেখরের বেবি কেমন দামে সেল দেন ভাই? এটা 5 ফুট চলে গেছে ভাই, এটা নিলে পরে আপনার 3,000 টাকা পড়বে। 5 ফুট চলে গেছে, তো এটা কেউ যদি নিতে চায় তাহলে ভাই দাম রাখবেন 3,000 টাকা। আচ্ছা আর একটা কালো লাহোরি একটা মাদি আছে আপনার 6 ফুট অথবা 7 ফুট গেছে, এটা নিলে পরে ভাই 8,000 টাকা পড়বে। কালো লাহোরি মাদিটার দাম পড়বেন 6 থেকে 7 ফুট। হ্যাঁ এটা দাম আসবে 8,000 টাকা। আর ভাই লালটা নিলে পরে ভাই 4,000 টাকা পড়বে, লালটার দাম আসবে 4,000 টাকা। এটা কয় পড় যাচ্ছে ভাই? এটা 5-6 ফুট গেছে ভাই, এটা 5 থেকে 6 ফুট গেছে। রিজন ভাই এখানে এগুলো আমরা কি কত দেখতে পাচ্ছি? এগুলা কিং এর বাচ্চা ভাই, এগুলা কিং এর বেবি। কত পরে বেবি ভাই? এগুলা 5 ফুট অথবা 6 ফুট, 6 ফুট পর্যন্ত, 5 থেকে 6 ফুট। কেমন দাম চাচ্ছেন? 3 পিস আছে না? হ্যাঁ 3 পিস আছে ভাই। কেমন দাম চাচ্ছেন ভাই? এগুলা নিলে পরে 6,000 টাকা জোড়া পড়বে ভাই। আচ্ছা এগুলো নিলে ভাই দাম রাখবেন 6,000 টাকা। তারপরে ভাই কোনটা? এখানে আছে টাইগার মুনিন পোর্টাল, টাইগার প্রোমিনিয়াম পোর্টাল দেখতে পাচ্ছি। এগুলো কত বড় যাচ্ছে ভাই? এগুলা 2 ফুট হয়ে গেছে ভাই, 2 ফুট করে গেছে। কেমন দাম চাচ্ছেন ভাই? এটা নিলে 4,000 টাকা পড়ে ভাই, এটা নিলে দাম আসবে 4,000 টাকা। আচ্ছা তারপরে ভাই ভাই এটা কি কবুতর দেখছি আমরা? এটা হলো আপনার টাইগার একটা কুমারের পোটার মাটি আর একটা আপনার সাদা কুমারের পোটার আছে। আচ্ছা তো এইখান এটা কি ভাই রানিং? হ্যাঁ রানিং, রানিং রানিং। আচ্ছা রানিং ভাই সেল দিবেন। তো রানিং এর দাম কেমন চাচ্ছেন ভাই? এটা নিলে পরে ভাই 6,000 টাকা পড়বে, এটা নিলে ভাই দাম রাখবেন 6,000 টাকা। তারপর আমরা কোনটা দেখবো রিজন ভাই? তো ভাই এখানে আমরা এটা কি দেখতে পাচ্ছি? কালো ফিল্ড ব্যাগ ভাই এটা। আচ্ছা ভাই এর কালো ফিল্ড ব্যাগ দেখতে পাচ্ছি। তো অলরেডি এদের বাচ্চা তো আমি দেখাই দিছি ভাই, বাচ্চা এই মুহূর্তে দিতে পারবেন। কালো ফিল্ড ব্যাগ এর আমরা পাখাগুলো আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। পাখাগুলো সুন্দর আছে আপনারা যতটুকু বুঝতে পারছেন, তারপরে সুন্দর আছে। তো তারপরে আপনাদের সুবিধার্থে আমি আরেকবার আপনাদেরকে দাম বলে দিচ্ছি ভাই, কেমন দাম রাখেন এই বাচ্চাগুলো? ফুল ফেস আসলে আপনার 8,000 টাকা, কাটা একটু মিসমার্চ আসলে তার দাম কম হয়, দাম কম হয়। তো এই মুহূর্তে যেটা আছে সেটার দাম একটু বলে দেন। ওটা নিলে পরে 4,000 টাকা, 4,000 টাকা ভাই দাম রাখবেন এই মুহূর্তে আপনারা। ভাই এটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা ক্রিমবার লাহোরি ভাই, ক্রিমবার লাহোরি আমরা দেখতে পাচ্ছি। ক্রিমবার লাহোরি এটা কি সেল হবে? হ্যাঁ এটা সেল হবে। তো কেমন দাম চাচ্ছেন? এটা 10 ফুট ক্লিয়ার হয়েছে ভাই, নিলে পর 3,000 টাকা পড়বে। 10 ফুট ক্লিয়ার দাম চাচ্ছেন ভাই 3,000 টাকা। আচ্ছা তারপরে আমরা উপরে চলে যাই। তো উপরে এটা ভাই আমরা কি দেখতে পাচ্ছি? এটা সিলভার লাহোরি ভাই, এটা বাচ্চা দেখাইছি ওই জন্য পুরো এটা আরেকবার দেখালাম। আচ্ছা এটা বাচ্চা ভাই দেখাইছিল বিক্রির মতো, বাচ্চা এই মতো অ্যাভেলেবল আছে। তো আপনার মাস্টার পেয়ারটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, তারপর আপনাদের সুবিধার্থে দামটা ভাই আরেকবার একটু বলে দেন। এটা ফুল ফেস আসলে পারে 2,000 টাকা, ফুল ফেস আসলে 2,000 টাকা। তো বাচ্চা এই মতো অ্যাভেলেবল আছে আপনাদেরকে ভাই দিতে পারবেন। তারপরে ভাই এখানে কিছু বাচ্চা দেখতে পাচ্ছি। হ্যাঁ একটা কালো আপনার নর আছে মেকপাই পোড়া। আচ্ছা কালো নর আমরা মেকপাই পোড়া দেখতে পাচ্ছি ভাই। এগুলো কি বিক্রি হবে তো ভাই নাকি? হ্যাঁ এগুলো বিক্রি হবে। কত বড় করে যাচ্ছে এগুলো ভাই? এটা আপনার 7 ফুট অথবা 8 ফুট গেছে ভাই, কালো মেকপাই পোড়াটা 7 ফুট অথবা 8 ফুট এরকম যাচ্ছে। আর এগুলো কাটা মিস মার্কিং দুটো আছে, এটা দুটোই মাদি। আচ্ছা এগুলো মাদি হবে, তো মিস মার্ক আছে। তো কেমন দাম যাচ্ছেন ভাই এগুলোর?
আপনার এই কালো নটটা নিলে পারে 3000 টাকা পড়বে আর এই মিস মার্কগুলো দুটো নিলে পারে আপনার 3000 টাকা পড়বে আচ্ছা মিস মার্ক দুটো নিলে ভাই রাখবেন 3000 টাকা আচ্ছা তারপরে ভাই এটা আমরা কি দেখতে পাচ্ছি এটা আপনার নরেশ পোটার ভাই নরেশ পোটার এগুলো বয়স কেমন আছে ভাই এটা 10 পর ক্লিয়ার হয়ে গেছে ভাই দশম ক্লিয়ার কেমন দাম চাচ্ছেন ভাই এটা 6000 টাকা নিলে পারে 6000 টাকা পড়বে নিলে এটা আপনাদের পড়বে আর কি 6000 টাকা তো রিজন ভাই এখানে এটা কি দেখতে পাচ্ছি আমরা এটা পাইট কালার লাক্কা ভাই আমেরিকান লাক্কা আচ্ছা পাইট কালার আমেরিকান লাক্কা আমরা দেখতে পাচ্ছি তো এগুলোর এটা কেমন বয়স ভাই এগুলা 6 পর করে গেছে ভাই 6 পর করে গেছে কেমন দাম চাচ্ছেন ভাই এটা নিলে 5000 টাকা পড়বে ভাই এটা নিলে ভাই দাম রাখবেন 5000 টাকা 5000 টাকা তো ভাই আমরা তো এখানে মুন্ডিয়ানের একটা বিগ সাইজের মেল দেখতে পাচ্ছি না ফিমেল এটা ভাই এটা ফিমেল না হ্যাঁ আচ্ছা ফিমেল তো অনেক বড় সাইজ তো এই ফিমেলটার রানিং তো ভাই না হ্যাঁ রানিং কেউ নিতে চাইলে দিতে পারবো আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা নিলে পারে ভাই 7000 টাকা পড়বে কত 7000 টাকা 7000 টাকা হলে এই ফিমেলটা ভাই বিক্রি করবেন একদম রানিং হ্যাঁ রানিং আচ্ছা তারপরে ভাই আমরা কোনটা দেখব তো ভাই এখানে এটা আমরা কি দেখতে পাচ্ছি এটা একটা কালো হুমার একটা সাদা হুমার ভাই আচ্ছা কালো হুমার একটা সাদা হুমার দেখতে পাচ্ছি তো এগুলো কেমন দামে সেল দিবেন ভাই এগুলা বাচ্চা আপনার 2000 টাকা করে দিবেন ভাই বাচ্চা এগুলো ভাই সেল দেন 2000 টাকা তো এগুলো এই মুহূর্তে বাচ্চা কি অ্যাভেলেবল আছে ভাই না এই মুহূর্তে রেডি নাই কিন্তু দিতে পারবো কিছু দিনের মধ্যে আর কি ভাই দিতে পারবে না তো প্রিয় দর্শক ভাইয়ের এখানে যে কুলো কবুতর ছিল তো সেগুলো আপনাদেরকে আমি মোটামুটি দাম দর সম্পর্কে ধারণা দিলাম তো এই মুহূর্তে আসলে প্রচুর বেবি আছে তো আপনারা চাইলে অ্যাভেলেবল বেবি আর কি নিতে পারবেন এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না আর বেবিগুলোর দাম দেখা যাচ্ছে ভাই আলোচনা সাপেক্ষে আপনাদেরকে দাম দর কিছুটা কমাই দিবেন ভাই নাকি আচ্ছা দাম দর ভাই আর কি কিছুটা আপনাদেরকে কম বেশি করে দেবেন এটা নিয়ে আশা করি কোনো সমস্যা নাই তো ভাই আমরা ফোন নাম্বারটা একটু দর্শকদের মাঝে বলে দেন 01745 9174597 9137 37 তারপরেও আপনাদের সুবিধার্থে আমি ভাইয়ের নাম্বারটি ডেসক্রিপশনে দিয়ে দেবো ভাইয়ের এখানে তো ভাই হোয়াটসঅ্যাপ ইমো এগুলো কিছু না না এগুলো ভাই আসলে এগুলো কিছু চালায় না হোয়াটসঅ্যাপ ইমো এগুলো কোনো কিছু ইউজ করে না আপনাদের যদি লাইক মানে ভাই আর কি ভিডিও আর কি আলাদাভাবে দিতে পারবেন আপনারা যদি নেন ভাইয়ের কাছে থেকে ফোনের মাধ্যমে আর কি ফোন দিয়ে নিতে হবে তো প্রিয় দর্শক বাবুল কাকার জন্য অবশ্যই আপনারা অনেক দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন তো এই বলে আমি আজকের ভিডিওটি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম